তো ভিডিওর শুরুতেই বলে রাখি আজকের ভিডিওতে রয়েছে খুব ভালো খুশির খবর আপনার যদি কম্পিউটার জানা থাকে কম্পিউটার কোর্স করা থাকে হতে পারে ছ মাসের কম্পিউটার কোর্স কিংবা এক বছরের ডিপ্লোমা কোর্স তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য ইতিমধ্যেই আপনার কম্পিউটার কোর্স যদি করা থাকে কম্পিউটারের অফিস প্যাকেজ যে মাইক্রোসফট অফিস এম এস এক্সেল এই সমস্ত অফিসিয়াল কাজ যদি জানা থাকে তাহলে কিন্তু আঠারো হাজার টাকা প্রতি মাসে আপনি বেতন পেয়ে যাবেন এমনই চাকরির একটা আপডেট রয়েছে এবং এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউ দেবেন এবং বায়োডাটা জমা করে ইন্টারভিউ দিলেই আপনি কিন্তু এখানে জয়েন করতে পারবেন প্রতি মাসে বেতন দেওয়া হবে আপনাকে আঠারো হাজার টাকা এবং বলে রাখি একদম সিম্পল মেথড রয়েছে আবেদন করবার এবং সমস্ত কিছু জানাবো এ টু জেড শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তাহলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে বলবো আমি থাকছি ভিডিওতে সবসময় মতন আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন অনস্ক্রিনে কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তি রয়েছে এখানে কিন্তু বয়স থাকতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে মিনিমাম আঠারো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছর এর মধ্যে বয়স থাকলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং বলে রাখি এখানে ডকুমেন্ট কি কি লাগবে আপনার একটা বায়োডাটা বানাতে হবে আপনার ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড এগুলো থাকতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনে যা যা রয়েছে আপনার মাধ্যমিকের অ্যাডমিট উচ্চ মাধ্যমিকের পার সার্টিফিকেট মার্কশিট ঠিক আছে এই সমস্ত ডকুমেন্ট কিন্তু অবশ্যই লাগবে এবং আপনার কোন কাস্ট কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপনি রেডি রাখবেন যদি থাকে এফটি এসসি কিংবা ওবিসি কা সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি সেটাও কিন্তু জমা করতে পারবেন এবং ইন্টারভিউ হবে ইন্টারভিউ কবে হবে 4 তারিখ আগামী 4 তারিখ ইন্টারভিউ 4 অক্টোবর 2024 এই তারিখে কিন্তু ইন্টারভিউ হবে সকাল 11টা থেকে কিন্তু ইন্টারভিউ হবে তো কোথায় ইন্টারভিউ হবে সেটা আমি বলে দিয়েছি তার আগে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নিন এই ফর্মটাকে কিন্তু ফিলআপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ ডিইও কন্ট্রাকচুয়াল অর্থাৎ এটা চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এখানে কিন্তু ছবি লাগিয়ে দিতে হবে এখানে নাম লিখতে হবে আপনার ব্লক লেটার তার মানে হচ্ছে ক্যাপি টার বড় হাতের আপনার নাম লিখবেন ফাদার্স নেম অথবা গার্জিয়ান নেম অ্যাড্রেস লিখবেন সঙ্গে পিনকোড অবশ্যই জায়গা রয়েছে পিন কোডটা লিখে দেবেন এবং কন্টাক্ট আমি বলে রেখে এখানে আপনি কিন্তু অবশ্যই ফোন নাম্বারটা দেবেন রয়েছে এবং ইমেল আইডি এই চারের বি নাম্বার ইমেল আইডি দেবেন আধার কার্ড নাম্বারটা বসাবেন ডেট অফ বার্থ জন্মের তারিখটা বসাবেন আপনার বর্তমান বয়স কত সেটা হিসেব করে মিলিয়ে এখানে লিখে দেবেন এবং এখানে অবশ্যই মেল না ফিমেল উল্লেখ করবেন ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবেন এবং এখানে আট নম্বর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন দেখুন প্রথমে দেবেন কি মাধ্যমিক পাস তারপর দেবেন উচ্চ মাধ্যমিক যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে সেগুলো এক দুই তিন চার করে বসিয়ে দেবেন এখানে অ্যাড করতে পারবেন না যেহেতু কালাম রো অফিসিয়ালি রয়েছে এখানে ঠিক আছে এরপরে যদি আপনার এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে ইফ এনি না থাকলে দেওয়ার দরকার নেই থাকলে অবশ্যই দিয়ে দিতে পারেন যদি নাও দেন এই ন নম্বর তাহলে অসুবিধা হবে না এবং এক্সপিরিয়েন্স যদি থাকে ডাটা এন্ট্রি অপারেটার কম্পিউটারে কোথাও যদি কাজ করে কখনো সেটাও কিন্তু লিখে দিতে পারেন তাহলে একটা এক্সট্রা প্রেফারেন্স আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখানে অবশ্যই ডিক্লারেশনটা ভালো পড়বেন প্লেস ডেট লিখে এখানে সই করবেন নট বি ব্লক লেটার এখানে কিন্তু সিগনেচারটা আপনি নর্মালি সিগনেচার যেরকম করেন সেভাবে কিন্তু করবেন বড় হাতের করবেন না ঠিক আছে সম্পূর্ণটা বড় হাতের করবেন না ঠিক আছে এবং এই যে ফর্মটা এই ফর্মটা কিন্তু আপনি ইন্টারভিউ দিন নিয়ে যেতে হবে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিও কন্ট্রাকচুয়াল লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন এবং বিজ্ঞপ্তিতে দেখুন কি বলা রয়েছে ভেনু অফ রিপোর্টিং এট দা ইন্টারভিউ ঠিক আছে এ কনফারেন্স হল নিউ এডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফিস অফ দা প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ পূর্ব বর্ধমান অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজের এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় কিন্তু রিপোর্টিং আপনার এখানেই কিন্তু ইন্টারভিউ হবে সকাল 11টা অক্টোবর ফ্রাইডে পড়েছে সকাল এগারোটার মধ্যে আপনাকে কিন্তু এখানে উপস্থিত হতে হবে এবং অবশ্যই কিন্তু সেই ফর্মটা নিয়ে যাবেন যেটা ফর্মটা দেখালাম ফিলআপ করে নিয়ে যাবেন এবং বলে রাখি এই ফর্মের সঙ্গে আপনি আধার কার্ড আপনার ভোটার

কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন আমাকে তাহলে আপনার জেলাতেও যখন নিয়োগ হবে আমি সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে সেই আপডেট দিয়ে দেবো যদিও এই নিয়োগ কিন্তু বর্ধমান জেলার জন্য পুরো একদম পুরোপুরি চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে ঠিক আছে মেমো নাম্বার রয়েছে ডেট রয়েছে দেখে মিলিয়ে দেখে নিতে পারেন এবং অবশ্যই আপনাকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার জেলাতে যখনই নিয়োগে রকম বিজ্ঞপ্তি আমরা পাবো যখনই কোনো নিয়োগ হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের চ্যানেলে সেই আপডেট আপনার জন্য দিয়ে দেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ